আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দৈনিক পাঁচোক্ত নামাজ এটা মূলত আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ এ নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে থাকি এবং এ নামাজকে বলা হয়েছে জিকিরুল্লাহ এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের জিকির আমরা করে থাকি ওর আনি করিমের মাঝিরবুল্লা আলমিন এরশাদ করেন ও আকিম সালাত আলী দিকরি তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো আমার জিকিরের উদ্দেশ্যে আমার জিকিরের জন্যে আমার স্মরণের জন্যে তাই নামাজের মাঝে অত্যন্ত মনোযোগের সাথে নামাজের প্রত্যেকটা জিকিরকে করা নবী করিম সাল্ল আলি নামাজের কোন রুকনে কোন অবস্থায় কি সমস্ত জিকির আমাদের করা কর্তব্য এটা তিনি করেছেন এবং তিনি তা শিখিয়েছেন সাহাবা একরাম নামাজের মাঝে নবী করিম সাল্ল আলি উয়াশাল্লাম যে সমস্ত জিকিরগুলো করতেন যে সমস্ত তাসবিহগুলো পড়তেন সে সমস্ত তাসবিহগুলো তাদের বর্ণনার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য এই জিকিরগুলো করা এবং অত্যন্ত মনোযোগের সাথে মহাব্বতের সাথে করা এবং আমরা নামাজের মাঝে যে সমস্ত জিকিরগুলো যে সমস্ত তাসবিহগুলো আমরা পড়ি এ সমস্ত তাসবিহগুলোর মাধ্যমে আমরা অর্থ বুঝে এ সমস্ত তাসবিহগুলো পড়া এবং নামাজকে অত্যন্ত খেয়ালের সাথে নামাজ পড়া এটা খুবই দুঃখজনক এবং এটা খুবই মানে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা নামাজের মাঝে জিকিরগুলো করছি কিন্তু আমরা খেয়াল করছি না আমরা পুরোনো নামাজ পড়ছি নেশাগ্রস্তের মতো নামাজ আদায় করছি অথচ ওর আনে করিমের মাঝে আল্লাহ রব আলমিন এরশাদ করেন হাত্তালামু মা হলুন যে তোমরা নামাজকে এভাবে আদায় করো যে তোমরা যা বলছ তা যেন তোমরা বুঝো তা যেন তোমরা জানো নেশাগ্রস্তের মতো নামাজটা তোমাদের যেন না হয় তাই নামাজের জিকিরগুলোকে আমরা যদি পড়ি এবং আত্মস্ত করি এবং জিকিরগুলোর অনুবাদ এটাকে আমরা যদি পড়ে নেই এবং এ ব্যাপারে আমরা যদি জ্ঞান অর্জন করে নেই আমাদের নামাজ হবে আরও সুন্দর আমাদের নামাজ হবে আরও বরকতপূর্ণ এ নামাজ সুন্দর নামাজ হবে যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় ভাজন হব এবং আমাদের জীবন সুন্দর হবে তাই আমরা নামাজের দোয়াগুলো নিজেরা শিখি নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিই পূর্ণ পরিবারটাকে নামাজি পরিবার হিসেবে একটি সুন্দর পরিবার হিসেবে গড়ে তুলি